আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং জিওর মধ্যে কে সবথেকে বড় কোম্পানি বা কার ব্র্যান্ড ভ্যালু সবথেকে বেশি আপনারা আমি জানি একদম চোখ বন্ধ করে উত্তর দেবেন আরে এটা কি কোনো প্রশ্ন করার মতো প্রশ্ন হলো জিও সবথেকে বড় কোম্পানি জিওর মানে সাবস্ক্রাইবার বেস সবথেকে বেশি জিওর পপুলারিটি সবথেকে বেশি আর যেখানে জিওর মালিক হচ্ছে মুকেশ আম্বানি সবথেকে ধনী ব্যক্তি আসুন এটা নিয়ে আজকে আলোচনা করি এবং আপনাদের সাথে বলি যে অ্যাকচুয়ালি কোন কোম্পানি সবথেকে বড় এবং কিভাবে বড় এবং কেন বড় দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না একটু যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে জিওর বহু আগে আমাদের সামনে এয়ারটেল এসেছে অনেক অনেক আগে এয়ারটেল এসেছে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি যে কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর দিন রাজ করেছে কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে যে জিও এয়ারটেলের আগে মানে অনেক আগে এগিয়ে গেছে এবং ভোডাফোন যেটা এককালে নাম্বার ওয়ান কোম্পানি ছিল সেটাও এখন সব থেকে নিচে নেমে চলে এসেছে অর্থাৎ বর্তমানে যদি আমি সাবস্ক্রাইবার বেস দেখি সেক্ষেত্রে জিও রয়েছে সবার আগে তারপর রয়েছে এয়ারটেল এবং তারপরে রয়েছে ভোডাফোন আর বিএসএনএল কথা তো বাদ দিলাম সেটা ধরাই চলে না আর এই নাম্বারটা জাস্টিফাই করে না যে জিও সবথেকে বড় কোম্পানি জিওর ব্র্যান্ড ভ্যালু সবথেকে বড় যদি আমি আপনাদের ব্র্যান্ড ভ্যালুর কথা বলি সেক্ষেত্রে প্রথমেই আমি কনক্লুশনটা জানিয়ে দিই যে সবথেকে বড় ব্র্যান্ড ভ্যালুযুক্ত কোম্পানি হচ্ছে এয়ারটেল জিও না অর্থাৎ এয়ারটেল হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বেশি ব্র্যান্ড ভ্যালুযুক্ত টেলিকম কোম্পানি যদি আমরা সব কিছু দিয়ে দেখি শুধুমাত্র সাবস্ক্রাইবার বেস যদি দেখি সেক্ষেত্রে আমাদের আগে এগিয়ে যাচ্ছে জিও কিন্তু সার্বিকভাবে দেখলে এয়ারটেল সবথেকে বড় কোম্পানি ইভেন সব কিছু মিলে সবথেকে বড় কোম্পানি মুকেশ আম্বানি যে বিজনেস করে মুকেশ আম্বানির বিজনেসের একটা পার্ট মাত্র জিও কিন্তু পুরোটা কিন্তু জিও না মানে মুকেশ আম্বানির পুরো বিজনেসটাই কিন্তু জিও না সো যদি আপনি টাকার অঙ্কে দেখেন এয়ারটেলের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 7.7 বিলিয়ন এবং তার সাথে সাথে যদি আপনি জিওরটা দেখেন সেক্ষেত্রে 5.1 বিলিয়ন সো 2 বিলিয়ন প্রায় 2.5 বিলিয়ন ডিফারেন্স কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার একমাত্র কারণ হচ্ছে এয়ারটেলের প্রাইস অর্থাৎ এয়ারটেল যে প্রাইসটা আমাদের অফার করছে সেই প্রাইসটা যদি দেখেন সেক্ষেত্রে জিওর থেকে অনেকটাই কিন্তু বেশি যদি আমরা প্রিভিয়াসলি এয়ারপিও দেখি আমাদের এয়ারটেলের কাছ থেকে সেক্ষেত্রে এয়ারটেলের ছিল হচ্ছে 178 টাকা যেখানে জিওর হচ্ছে 168 টাকা অর্থাৎ মানে প্রতি মাথা পিছু যে ইনকাম সেটা কিন্তু এয়ারটেলের জিওর কাছ থেকে অনেকটা বেশি এবার যদি 5 কোটি লোক হয় সেক্ষেত্রে কিন্তু ওটা 50 কোটির হিসাবে গিয়ে দাঁড়ায় সো যার জন্য এয়ারটেলের এখানে যে ইনকাম সেটা জিওর থেকে অনেকটাই বেশি জিও কী করছে আপনাদেরকে কম দামে ডেটা দিচ্ছে এবং বেশি সাবস্ক্রাইবার বেস তৈরি করছে এখানে যদি আমরা এয়ারটেলের কাছ থেকে দেখি সেক্ষেত্রে এয়ারটেল বেশি দামে ডেটা দিচ্ছে অর্থাৎ প্রিমিয়াম কিন্তু একটা যে সেগমেন্ট সেটা তৈরি করছে এবং আপনাকে একটা প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে অর্থাৎ আপনাকে কিন্তু বেশি ভালো নেটওয়ার্ক প্রোভাইড করছে আপনি কলিং বলতে পারেন বা ইন্টারনেট সার্ভিস বলতে পারেন বা ইন্টারনেটের স্পিড বলতে পারেন সমস্ত কিছু কিন্তু বেটার দিচ্ছে এয়ারটেল এবং যার জন্য আপনি যদি দেখেন সেক্ষেত্রে এয়ারটেলের অ্যাক্টিভ কাস্টমার বেশি জিওর থেকে অর্থাৎ জিওর নাম্বার তো অনেক বেশি কিন্তু অ্যাক্টিভ কাস্টমার অতটা বেশি না যতটা এয়ারটেলের রয়েছে আর যার জন্য ফিগার জিওর বেশি হলেও রিচার্জ করছে এয়ারটেলের মানুষ বেশি এবং যার ফলে এয়ারটেলের যে ইনকাম সেটা জিওর থেকে বেশি হচ্ছে আর ভি অর্থাৎ ভোডাফোন আইডিয়ার যদি ব্র্যান্ড ভ্যালু দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো $1 বিলিয়ন কিন্তু অনেক কম সো তার মানে আপনি বুঝতে পারছেন যে কতটা ছোট হয়ে গেছে ভোডাফোন আইডিয়ার যে কোম্পানি সেটা তো এইটা হচ্ছে ব্যাপার আশা করি আমরা আপনাদের বোঝাতে পেরেছি যে কেন এয়ারটেল সবথেকে বড় ব্র্যান্ড ভ্যালুযুক্ত কোম্পানি হয়েছে টেলিকম সেক্টরে শুধু নাম্বারটাই বড় হলে হবে না আমার কাছে হতে পারে যে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও দেখে 5000 লোক কিন্তু কারো কাছে 1 লাখ সাবস্ক্রাইবার কিন্তু তার ভিডিও দেখে হচ্ছে 50000 লোক সো যার ফলে কিন্তু তার ব্র্যান্ড ভ্যালুটা বেশি হবে এবং বলতে গেলে যে বেটার ইউটিউবার বা বেটার ক্রিয়েটার কিন্তু সে হবে যার 1 লাখ সাবস্ক্রাইবার আছে কিন্তু 50000 ভিউ হচ্ছে রাদার দ্যান যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু 10000 ভিউ হচ্ছে তো এইটা হচ্ছে ব্যাপার তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু প্রতি সপ্তাহে গিভওয়ে হয় সো পার্টিসিপেট করার জন্য অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি তাহলে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা